কুড়িগ্রামে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে পৃথক দুটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকুল হাসান খান। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আটককৃতদের মধ্যে জীবন মিয়া পাঠাধোয়া গ্রামের জিয়ার ছেলে ও আরিফ হোসেন একই ইউনিয়নের সিলেট পাড়ার জয়নাল আবেদিনের ছেলে। তাদেরকে 14 নং বড়বের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয় বলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হোসেন নিশ্চিত করেছেন। অপরদিকে সুমন মিয়াকে দিয়ারার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জাল ভোটের সময় হাতে নাতে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আকরাম হোসেন আকন্দ। উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় প্রথম দফার চিলমারি, রৌমারি ও রাজীবপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা 342,728 জন। চেয়ারম্যান পদে প্রার্থী 16 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ সুষ্ঠু করতে প্রশাসন থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুপুর পর্যন্ত রাজীবপুর উপজেলায় ভোট গ্রহণের পরিসংখ্যান ছিল প্রায় 30%। হালকা হালকা বৃষ্টি, আমি বাবু নিয়া ভোট দিতে আইসি সাতামুড়ে দিয়া। আমার পছন্দের প্রার্থী আছে, সে যাতে মানে জয় হয় তাকে জয়যুক্ত করার জন্য এই জন্য ভোট দেওয়ার জন্য আসছি। অনেক ভালো লাগতেছে, নতুন ভোট দিন, প্রথম ভোট দিতে পারতেছি, ফিলিংসটা অন্যরকম, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, ভালোই লাগতেছে দেখে।